আলাইকুম আবার নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা তৈরি করব করবো চিজ তো আমরা চিজ তৈরি করার জন্য এক কেজি পরিমাণ দুধ এখানে নিয়ে নিলাম চিজ তৈরি করতে আমাদের উপকরণ লাগবে এক কেজি দুধ আর হচ্ছে হোয়াইট ভিনেগার এ দুটো উপকরণ আমাদের লাগবে আর এই হোয়াইট ভিনেগারের পরিমাণ হচ্ছে হাফ কাপ পানি আর হাফ কাপ ভিনেগার নেওয়া হয়েছে এখন আমরা দুধগুলো একটা বড় পাতিলে বা সাসপেনে ঢেলে নিব দুধটা অবশ্যই দুধটা অবশ্যই আমরা ফুল আগুনে এক মিনিট বা দুই মিনিট গরম করে নিব ভালোবাসো কুসুম গরম আর চিজের জন্য একটু হালকা গরম পানি লাগবে এর জন্য আমরা এর মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম এখন এটা গরম হতে থাকবে দুধ হালকা গরম হয়েছে কি আপনি কিভাবে বুঝবেন একটা আঙুল দিয়ে এর মধ্যে ধরে রাখবেন যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে বুঝতে পারবেন যে দুধটা হালকা গরম হয়ে গেছে বেশি গরম যাতে না হয় তার এর মধ্যে আমরা ঢেলে দিব ক্যারামেলটা যেটা আমরা আগে তৈরি করে রেখেছিলাম পানির সঙ্গে মিশিয়ে এখন আমরা এখন আমরা ভিনিগারটি এভাবে একটা চামচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়াচাড়া করবেন দেখেন কিভাবে লেসি একটা ভাব আসছে দেখেন অনেকটা দলা দলা হয়ে গেছে চিজের মতো এই যে দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দরভাবে হয়েছে এখন আপনারা এইভাবে ঘুরাতে থাকবেন হালকাভাবে দেখেন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল আর আমাদের পানিটাও হালকা গরম হয়ে গেল আমরা নামিয়ে নিলাম এখন আমরা এই এইখান থেকে উঠিয়ে আমরা কি করব যে আমরা গরম পানি করতে দিয়েছিলাম সে পানির মধ্যে এগুলো ঢেলে দিব এটা ভালোভাবে তৈরি হয়েছে কিনা আপনি এইভাবে গরম পানির মধ্যে রেখে এভাবে উপরে করে দেখবেন যে এরকম লম্বা হচ্ছে কি না এরকম চিকনভাবে হ্যাঁ এইভাবে আপনারা চেক করে নেবেন গরম পানি থেকে উঠিয়ে এভাবে দু হাত দিয়ে ভালোভাবে পানিটা চেপে চেপে নেবেন পুনরায় আবার এটা ওই গরম পানিতে রেখে দিবেন দশ সেকেন্ডের জন্য দশ সেকেন্ড পর আমরা আবারও এভাবে উঠিয়ে দেখব যে এরকম পাতলা পাতলা হয়ে লম্বা হচ্ছে কিনা। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে লম্বা হচ্ছে এখন আমরা এই পানি থেকে উঠিয়ে আস্তে আস্তে এভাবে দুই হাত দিয়ে পানি চিপে নিব। ভালোভাবে চিপে নেবেন মানে এইভাবে যাতে পানিটা একদমই পড়ে যায় ভিতরে যাতে পানি না থাকে আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে দু হাত দিয়ে পানিটা চেপে চিপে নেওয়া হচ্ছে যাতে একটু পানি না থাকে দেখেন আপনারা কি সুন্দর লোক এসেছে এভাবে টেনে টেনে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লম্বা হচ্ছে এখন আমরা ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে গোল বানিয়ে নেব দেখ এখন আমরা আরেকটা বাটির মধ্যে রেখে ফ্রিজে তিন চার ঘন্টার জন্য রেখে দিব দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে অল্প খরচে দেখেন আমাদের চিজটি তৈরি হয়ে গেল। খুব অল্প খরচে ক্রিমি দুধ দিয়ে বানিয়ে ফেলবেন এত সুন্দর একটি চিজ এটি বাজারেই যদি কিনতে যান আপনি তাহলে কিন্তু অনেক খরচ হয়ে যাবে তার থেকে আপনারা আমাদের এই রেসিপি ফলো করে বানিয়ে ফেলতে পারেন অনেক সুন্দর ও সহজভাবে চিজ এটা এটি আপনি পরোটা বার্গার পিৎজা সব ক্ষেত্রে ব্যবহার করতে পারেন খুব অল্প খরচে আর যদি এগুলো বাজারে কিনতে যান অবশ্যই অনেক খরচ হয়ে যাবে অনেক টাকা লাগবে কিন্তু আপনি যদি এটি বাসায় ট্রাই করেন তাহলে আপনার শেখাও হয়ে যাবে এবং এক্সট্রা টাকাও খরচ কম লাগবে এখন এটা তৈরি হয়ে গেছে সম্পূর্ণভাবে আপনি এটি ফ্রিজে রেখে দেন অবশ্যই তিন ঘন্টা চার ঘন্টা পর যদি আপনি পরোটা বা অন্য কিছু বানান তাহলে এটা ব্যবহার করবেন গাইস অবশ্যই